আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কি বাসায় পড়াশোনা করছো? হ্যাঁ, বাসায় ভালো করে পড়াশোনা করবে। আজকে আমরা তোমাদের এ চাইল্ড ইংলিশ বইয়ের 19 পৃষ্ঠার পড়াটা পড়াবো। এ চাইল্ড ইংলিশ বইয়ের 19 পৃষ্ঠা, এই দেখো, এ চাইল্ড ইংলিশ বইয়ের 19 পৃষ্ঠা ইট এর ব্যবহার। আজকে আমরা শিখব ইট এর ব্যবহার, আই টি ইট, এটার ব্যবহার আমরা শিখব আজকে। দেখো, ইট মানে কি জানো সবাই? ইট হচ্ছে ইহা, ইট মানে ইহা। দেখো আমাদের এক নম্বরে কি দেওয়া আছে, আমরা আজকে কি পড়তেছি ইটের ব্যবহার। তাহলে আমাদের ইটের ব্যবহার এক নম্বরে কি দেওয়া আছে, ইট ইজ এ ক্যাপ, ইট মানে ইহা, ইজ মানে হয়, এ মানে একটি, ক্যাপ মানে টুপি, ইহা হয় একটি টুপি। তাহলে দেখো সবাই, ইট ইজ এ ক্যাপ মানে ইহা হয় একটি টুপি, ইট মানে ইহা, ইজ মানে হয়, এ মানে একটি, ক্যাপ মানে টুপি। তাহলে ইট ইজ এ ক্যাপ, এটা কি হলো, ইহা হয় একটি টুপি। তারপর আছে ইট ইজ এ ট্যাপ, টি এ পি ট্যাপ, ইট মানে ইহা, ইজ মানে হয়, এ মানে একটি, ট্যাপ হচ্ছে কি জানো, ট্যাপ হচ্ছে পানির কল। তাহলে কি হলো, ইট ইজ এ ট্যাপ, ইহা হয় একটি পানির কল। তারপর আছে দেখো, ইট ইজ, ইট ইজ এ পেন, পেন মানে কি, পেন মানে কি আমরা জানি সবাই, পেন হচ্ছে কলম, ইহা হয় একটি কলম। তাহলে কি হলো, ইট ইজ এ পেন মানে কি, ইহা হয় একটি কলম। ইট, তারপর কি আছে ফোর নম্বরে কি আছে, ইট ইজ এ ফ্যান, ইহা হয় একটি পাখা, ইট ইজ এ ফ্যান, ইহা হয় একটি পাখা। ইট ইজ এ ফ্যান, ইহা হয় একটি পাখা, ফ্যান মানে কি, ফ্যান হচ্ছে পাখা। তারপর দেখো ফাইভ নাম্বার কি আছে, ইট ইজ এ ট্রি, ট্রি মানে কি, ট্রি হচ্ছে গাছ, ইহা হয় একটি গাছ। সিক্স নাম্বারে কি আছে দেখো, ইট ইজ এ কি, কি মানে কি জানো সবাই, কি হচ্ছে চাবি।
সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখব ইটের ব্যবহার। ইটের ব্যবহার ইংরেজি থেকে আমরা কি করব? বাংলা করব। তোমাদের প্রশ্নে এরকম ইংরেজি ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, ইংরেজি লাইন দেওয়া থাকবে, তারপর তোমাদের এগুলো বাংলা করতে হবে। তাহলে দেখো কি আছে। ইট, ইট মানে কি? ইহা। ইজ, ইজ মানে হয়। এ, এ মানে একটি। ক্যাপ, সি এ পি ক্যাপ। তাহলে কি হলো? ইট ইজ এ ক্যাপ। ইহা হয় একটি টুপি। ক্যাপ মানে কি? ক্যাপ হচ্ছে টুপি। ক্যাপ কি? টুপি। তারপর আছে ইট ইজ এ ট্যাপ, টি এ পি ট্যাপ, টি এ পি ট্যাপ। ট্যাপ মানে কি? ট্যাপ হচ্ছে পানির কল। তাহলে ইট ইজ এ ট্যাপ কি হবে পুরো শব্দটা? ইহা হয় একটি পানির কল। ইহা হয় একটি পানির কল। তারপর আছে ইট ইজ এ পেন, পি ই এন পেন, ইট ইজ এ পেন। ইহা হয় একটি কলম। পেন মানে কি? কলম। ইহা হয় একটি কলম। তারপর আছে কি? ইট ইজ এ ফ্যান, এফ এ এন ফ্যান। বানানগুলো সবে ভালো করে দেখবে। ইট ইজ এ ফ্যান, ইহা হয় একটি পাখা। ইহা হয় একটি পাখা। ফ্যান মানে কি বলো সবাই? ফ্যান হচ্ছে পাখা। ইট ইট ইজ এ ট্রি, ট্রি মানে কি? গাছ। ট্রি মানে গাছ। তাহলে ইট ইজ এ ট্রি কি হবে বলো? ইট ইজ এ ট্রি কি হবে বলো? ইহা হয় একটি গাছ। ইহা হয় একটি গাছ। তারপর কি দেখো? ইট ইজ এ কি, ইট ইজ এ কি। কি মানে কি? চাবি। তাহলে ইট ইজ এ কি কি হবে? ইহা হয় একটি চাবি। এখন সবাই আমার সাথে বলো, আমি বলবো তোমরা আমার সাথে সাথে বলবা। ইট ইজ এ ক্যাপ, ইহা হয় একটি টুপি। ইট ইজ এ ট্যাপ, ইহা হয় একটি পানির কল। ইট ইজ এ পেন, ইহা হয় একটি কলম। ইট ইজ এ ফ্যান, ইহা হয় একটি পাখা। ইট ইজ এ ট্রি, ইহা হয় একটি গাছ। ইট ইজ এ কি, ইহা হয় একটি চাবি। দেখো ক্যাপ মানে কি? ক্যাপ হচ্ছে টুপি। ক্যাপ কি? ক্যাপ মানে টুপি। ট্যাপ মানে কি? ট্যাপ হচ্ছে পানির কল। প্যান মানে কলম, ফ্যান পাখা, ট্রি গাছ। কি অর্থ কি? চাবি। তাহলে দেখো ইট ইজ এ ক্যাপ, ইহা হয় একটি টুপি। ইট ইজ এ ট্যাপ, ইহা হয় একটি পানির কল। ইট ইজ এ প্যান, ইহা হয় একটি কলম। ইট ইজ এ ফ্যান, ইহা হয় একটি পাখা। ইট ইজ এ ট্রি, ইহা হয় একটি গাছ। ইট ইজ এ কি, ইহা হয় একটি চাবি। এখন যদি আমি তোমাদেরকে বলি যে এখানে দেওয়া থাকবে বাংলাটা, ইহা হয় একটি টুপি, তাহলে তোমরা কি বলবে? ইহা হয় একটি টুপি এখান থেকে বলবে, ইংরেজিটা কি করবে? ইট ইজ এ ক্যাপ, ইট ইজ এ ক্যাপ। ইহা হয় একটি পানির কল কি হবে? ইট ইজ এ ট্যাপ, ইহা হয় একটি পানির কল। ইট ইজ এ ট্যাপ। ইহা হয় একটি কলম, ইহা হয় একটি কলম। তাহলে কি হবে? ইট ইজ এ পেন, ইট ইজ এ পেন। তারপর কি আছে দেখো? ইহা হয় একটি পাখা, এটার ইংরেজি কি হবে? ইট ইজ এ ফ্যান, ফ্যান মানে কি? পাখা। ইহা হয় একটি গাছ, কি হবে বলো সবাই? বলো তো। ইট ইজ এ ট্রি, ইহা হয় একটি গাছ, কি হবে? ইট ইজ এ ট্রি। তারপর ইহা হয় একটি চাবি, কি হবে? ইট ইজ এ কি। এভাবে তোমাদের প্রথমে ইংরেজি শব্দ দেওয়া থাকবে, ইংরেজি লাইন দেওয়া থাকবে, সেখান থেকে বাংলা করতে হবে। তারপর আবার তোমাদের বাংলা দেওয়া থাকবে, সেখান থেকে কি করতে হবে? ইংরেজি করতে হবে। সেজন্য তোমাদের বানানগুলো, ইংরেজি যে বানানগুলো আছে এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। দেখো ক্যাপ, সি এ পি ক্যাপ, সি এ পি ক্যাপ, টি এ পি ট্যাপ, পি ই এন প্যান, এফ এ এন ফ্যান, টি আর ডাবল ই ট্রি,
K-E-Y কি বানানগুলো তোমরা ভালো করে পড়বে এবং আমি আজকে যে পড়ালাম ইংরেজি থেকে বাংলা করা এগুলো বাসায় ভালো করে পড়বে এবং লিখবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম।